পার্টি থেকে আসার সময় সাগরের মাঝে দুটো জাহাজের মধ্যে প্রায় সংঘর্ষ হয়ে গিয়েছিল। সেই সংঘর্ষের এই দৃশ্য ধারণ করেছিলাম এবং সেই সংঘর্ষের সাথে খেয়াল করছি যে দুটো জাহাজ খুব কাছাকাছি, একদম একটু হলেই, একদম একটু হলেই লেগে যেত, এতটা কাছাকাছি গিয়েছে যে সেখানে দুটো জাহাজের মধ্যে ভারসাম্য হতো তাহলে দুটো জাহাজই ডুবে যেত। মানে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল যে কী অবস্থা, দুটো জাহাজ প্রায় একসাথে লেগে গিয়েছিল, অর্থাৎ একটার সাথে একটা পালা দেওয়ার জন্য এবং নদীর সমুদ্রের যে ঢেউ সেই ঢেউয়ের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় ঠিক দুটোর সাথে লেগে গিয়েছিল এবং সংঘর্ষ হয়ে গিয়েছিল। সেই দৃশ্যটা আপনাদের সাথে দান করছি এবং সেগুলো আপনাদের দেখার চেষ্টা করছি, আপনারা দেখবেন আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন। আর বঙ্গোপসাগরের এই সুন্দর দৃশ্য, জাহাজ চলার এবং এই নীল পানির আর সেন্ট মার্টিনের দৃশ্য তো বলার অপেক্ষাই রাখে না। কি পরিমাণের মানে দেখ পানির অবস্থা গুলো কি এখানে, এ বুঝলাম না ওই জায়গায় পুড়ে গেছে বন ওদের, দেখোস না ওই দেখ ওই দেখছোস এখন তো দেখ যে ওই যে মিয়ানমারের এগুলো দেখা।